সবাইকে এডু লেকচার ভিডিওতে আবারও স্বাগতম। আজকে আমরা স্থিতিবিদ্যা থেকে আলোচনা করব, যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ো বা অ্যাডমিশন টেস্ট দিবা, সবারই এই টিউটোরিয়ালটি দরকার, কারণ আমি ওভাবেই বোঝাবো, একদম বেসিক থেকে শুরু করব। তো মূলত আজকে আমরা তিনটা কোশ্চেন আলোচনা করব এখানে, যার একটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা আসছিল বুয়েটে, আর একটা আসছিল খুলনা বিশ্ববিদ্যালয়। এবং এই তিনটা কোশ্চেনের মধ্য দিয়ে আমরা সদিশ সমান্তরাল বল এবং অসদিশ বা বিসদিশ সমান্তরাল বলের আলোচনা করব। ওকে, তো সদিশ সমান্তরাল বল আসলে কি? ওকে, যদি দুটি বল একই দিকে ক্রিয়া করে, খেয়াল করো, দুটি বল যদি একই দিকে ক্রিয়া করে, সাপোজ একটা লম্বা বাঁশ ছিল, ওই বাঁশের দুই প্রান্তে ধরে তুমি এবং তোমার ভাই নিচের দিকে টানতেছ, তাহলে এই দুটি বলকে তখন সদিশ সমান্তরাল বল বলা হবে, কারণ তুমিও নিচের দিকে টানতেছ, তোমার ভাইও নিচের দিকে টানতেছে। এখন এই বলের লব্ধি কোন দিকে হবে? লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে যে মূলত বাঁশটা যে দিকে যাবে ওইটি হচ্ছে লব্ধি। এখন তুমি যে দিকে টানতেছ, তোমার ভাইও একই দিকে টানতেছে, তাহলে নিশ্চয়ই বাঁশটাও নিচের দিকে যাবে। তাহলে বাঁশটাও যদি নিচের দিকে যায়, তাহলে লব্ধিও নিচের দিকে যাবে। ওকে, এখন ঘটনাটা এরকমও ঘটতে পারে যে তুমিও টানতেছো উপরের দিকে, তোমার ভাইও উপরের দিকে, হ্যাঁ হতে পারে, তখন বাঁশটাও কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। তাহলে এটাই হচ্ছে সদিশ সমান্তরাল বল। এখন তুমি টানতেছো সাপোজ পি বলে, আর তোমার ভাই টানতেছে কিউ বলে, আর লব্ধিটাকে আমি আর মনে করলাম, যেখানে আর হচ্ছে তোমার এবং তোমার ভাইয়ের বল দুইটার যোগফল। কেন? কারণ হচ্ছে দুইটা বল একই দিকে যাচ্ছে, একই দিকে তোমরা যেহেতু টানতেছো, তাহলে সেই দুইটা বল এখানে যুক্ত হচ্ছে, মানে দুইজনের বল যুক্ত হয়ে পাঁচটা উপরের দিকে উঠতেছে। ওকে, তাহলে সেখানে হবে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। ওকে, তাহলে এখানেও যদি আমি একইভাবে এটাকে পি ধরি, এটাকে কিউ ধরি, এটা যদি আর হয়, তাহলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, মানে দুইটা বল যুক্ত হয়ে এটাই দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তো সাপোজ তুমি টানতেছো এই পয়েন্টে, তোমার ভাই টানতেছে বি পয়েন্টে, আর সি পয়েন্টে সেটা লব্ধিটা ক্রিয়া করতেছে, তাহলে এটাই হচ্ছে সদিশ সমান্তরাল বল। আর অসদিশ বা বিসদিশ সমান্তরাল বল কি? এটা হচ্ছে তোমার ভাই একদিকে টানতেছে, তুমি আরেকদিকে টানতেছো। সাপোজ এই হচ্ছে সেই বাঁশটা, এখন তুমি টানতেছো সাপোজ নিচের দিকে, আর তোমার ভাই টানতেছে বাঁশটাকে উপরের দিকে। এখন বাঁশটা কোন দিকে যাবে? নিচের দিকেও যেতে পারে, উপর দিকেও যেতে পারে। আমি মনে করলাম যে বাঁশটা নিচের দিকেই যাচ্ছে। ওকে, নিচের দিকে যদি, অর্থাৎ তোমার বল বেশি, তোমার বল যদি বেশি হয়, সাপোজ তোমার বল হচ্ছে 18 নিউটন, আর তোমার ভাইয়ের বল হচ্ছে 20 নিউটন। ওকে, তোমারটা হচ্ছে পি, তোমার ভাইয়েরটা হচ্ছে কিউ, তাহলে তোমার বল বেশি যেহেতু তুমি প্রয়োগ করতেছো, বাঁশটা নিচে নিচের দিকে চলে আসবে, তাহলে লব্ধিটা নিচের দিকে ক্রিয়া করবে। এখন নিচের দিকে কোন দিকে লব্ধিটা ক্রিয়া করবে? আসলে নিচের দিকে মানে এই যেহেতু নিচের দিকে যাচ্ছে, তোমার বাইরে গিয়ে আসলে লব্ধিটা এই যে বাইরের কোনো একটা অঞ্চলে গিয়ে ক্রিয়া করবে। সাপোজ এখানে ক্রিয়া করতেছে লব্ধিটা, সেটা হচ্ছে যে আর ইকুয়াল টু পি প্লাস পি মাইনাস কিউ। এখন কেন? কারণ তুমি যেদিকে টানতেছো, তোমার ভাই কিন্তু উল্টা দিকে টানতেছে, এবং সেটা কত? তুমি টানতেছো 18-তে, তোমার ভাই টানতেছে 10-এ, তাহলে দুজনের মিনিমাইজ হয়ে আর 8 বাকি থাকবে, সেই 8 নিউটন বলই নিচের দিকে ক্রিয়া করবে। কারণ তুমি টানতেছো 18 নিউটনে, তোমার ভাই টানতেছে 10 নিউটনে, তাহলে তোমার বল যেহেতু বেশি, 8 নিউটন বল তোমার বেশি, তুমি 8 নিউটন বেশি দিচ্ছ, তোমার ভাই দিচ্ছে 10, তুমি 10 দিয়ে আরও 8 বেশি দিচ্ছ, ওই জন্যই সেই 8 নিউটন বলটা নিয়ে নিচের দিকে বাঁশটা নেমে আসবে। তাহলে এই ক্ষেত্রে ছিল পি গ্রেটার দেন কিউ। কিন্তু তোমার বল যদি ছোট হয়, সাপোজ তুমি দিচ্ছ 8 নিউটন আর তোমার ভাই 10 নিউটন, তাহলে কিন্তু এখন হচ্ছে কিউ গ্রেটার দেন পি, কিউ গ্রেটার দেন পি, তখন লব্ধিটা উপরের দিকে ক্রিয়া করবে এদিক হয়ে। ওকে, তখন লব্ধিটা উপরের দিকে ক্রিয়া করবে। ওকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কন্ডিশন কি প্রায় সেম, তবে একটু ভিন্ন রকম মনে হয়। তাহলে কিউ এক্ষেত্রে, সরি, এটা হচ্ছে আর, ওকে, এটা হচ্ছে আর, আর এটা ছিল কিউ, তাহলে এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে হবে কিউ মাইনাস পি, কারণ তোমার ভাইয়ের বল বেশি 10, আর তুমি দিচ্ছ 8। ওকে, তুমি দিচ্ছ 8, তোমার ভাই দিচ্ছে 10, তাহলে 10 - 8 = 2। ওকে, 2 নিউটন বল নিয়ে বাসটি উপরের দিকে উঠে যাবে। এটা কোনো ফ্যাক্ট না, এটা আমরা একদম যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পরে তারা এটা বুঝার কথা, আশা করি তোমরা এটা বুঝে গেছো। বাট বা যারা অ্যাডমিশন টেস্ট দিবে বা অন্যান্য পরীক্ষা অংশগ্রহণ করতেছো, তাদের ক্ষেত্রে আর একটু অ্যাডভান্স লেভেলে তোমাকে জানতে হবে, বুঝতে হবে, এবং যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদেরকেও কিন্তু সেই জিনিসগুলো বুঝতে হবে। তো আমরা এই সদৃশ সমান্তরাল বল আর বিসদৃশ সমান্তরাল বলের যদি বাস্তবিক উদাহরণ দেই, প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, মাঠে ফিল্ডে কী ধরনের ঘটনা ঘটে, সাপোজ তোমরা নিশ্চয়ই পাড়াতে ফেরিওয়ালা দেখছো, ফেরিওয়ালারা কী করে? কাঁধে একটা বাঁশ নেয়, বা একটা বাঁশ জাতীয় কিছু একটা কাঁধের মধ্যে নেয়, নিয়ে এই তার কাঁধ হচ্ছে এটা, সাপোজ কাঁধের মধ্যে সেটা ঝুলিয়ে রাখে, রেখে পেছনে একটা ঝুড়ি তারা বেঁধে দেয় এরকম করে, আর সামনে এটা হচ্ছে সেই আলা, সেই ফেরিওয়ালা, এই হচ্ছে সেই ফেরিওয়ালা, সে কী করে যে কাঁধে এটা নিয়ে পেছনে এটা ঝুলায়,
আর এটা হচ্ছে তার পা সাপোজ। আর সে কী করে, সামনে একটা হাত দিয়ে নিচের দিকে চেপে ধরে রাখে এই বাসটাকে, এই এভাবে করে, এভাবে করে নিচের দিকে চেপে ধরে রাখে। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, তাহলে তার হাত দিয়ে সে নিচের দিকে চাপতেছে একটা বল, আর এই ঝুড়ি যেটা সে ঝুলিয়ে রাখছে সেটা যদি ডাব্লিউ ওজন হয় সেটাও কিন্তু খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে এই বলটাও নিচের দিকে ক্রিয়া করতেছে ঝুড়ির, আবার তার হাতেও সে নিচের দিকে চেপে ধরে রাখছে। তাহলে এই ঘটনাটা আমরা একটু আগে যে সদৃশ সমান্তরাল বল পড়ছিলাম সেটার সাথে মিলে না, মিলে এই যে হাত নিচের দিকে চাপতেছে, বুস্তুটাও নিচের দিকে চাপতেছে, আর তার কাঁধ বরাবর আসলে লব্ধিটা ক্রিয়া করতেছে, কাঁধের উপরে, সেই জন্য কাঁধের উপর রাখছে। ওকে, এখন এই ঘটনাটার ক্ষেত্রে খেয়াল করবা, এই এটাকে আমরা সেটার সাথে তুলনা করতে পারি সদৃশ সমান্তরাল বলের সাথে। এখন এই বলটাকে সাপোজ ডাব্লিউ যেটা ছিল সেটাকে আমি পি ধরলাম, আর এটাকে কিউ ধরলাম, এটাকে ঠিক আগের মতো আর ধরলাম, আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এখন এটাকে যদি আমি এ পয়েন্ট ধরি, যে এই পয়েন্টে সে ওজনটাকে ঝুলিয়ে রাখছে, আর বি পয়েন্টে সে হাত দিয়ে চেপে ধরে রাখছে, আর সি পয়েন্টে তার কাপ ছিল, তাহলে এখানে একটা সূত্র আছে, দুইটা সূত্র আমি দেখাবো। একটা যে সূত্র প্রথমটা তোমাদের বইতে আছে সেটা হচ্ছে এখানে যে বল পি, পি এর সাথে তার লোভ দিয়ে দূরত্ব গুণ করতে হয়, অর্থাৎ এসি, পি এর সাথে পি এর পি থেকে লোভ দিয়ে দূরত্ব, আর এর দূরত্ব এসি, ইকুয়াল টু হয় এই বলটা কিউ ডট কিউ থেকে লোভ দিয়ে দূরত্ব, অর্থাৎ বিসি বা সিবি। ওকে, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে, এটাকে শর্টকাটে একটা সূত্রের মধ্যে অঙ্ক করার সময় লিখবো আমরা এই অঙ্কগুলো করতে, সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু সরি ডাব্লিউ ইকুয়াল টু না, এখানে তুমি এটাকে পি দোষিলা না, বা এই লব্ধিটাকে আর দোষিলা, তো আর লিখো, আর ইকুয়াল টু লব্ধি আর ইকুয়াল টু ডাব্লিউ এল ডিভাইড বাই এক্স। এখানে বলে রাখি আমি, ডাব্লিউ হচ্ছে যেই ওজনটা ওই লোকটা ঝুলাবে সেটা, প্রশ্নের মধ্যে এটা বলবে, প্রশ্নটা এরকমই আসবে, আমি এখন যেভাবে বলছি ভাবে যে একটি ফেরিওয়ালা এভাবে একটা বস্তুকে ঝুলিয়ে সামনে হাত দিয়ে চেপে রেখে বাসটাকে সামনের দিকে যাচ্ছিল। ওকে, তাহলে এই যে এইচ হচ্ছে সেই ডাব্লিউটা, এখানকার যে ওজনটাকে সে ঝুলাইছে সেটা, আর এল হচ্ছে এই বাসটার দূরত্ব বা বাসটার দৈর্ঘ্য, এভি, এভি হচ্ছে এল, বা এই যে এখানে এতটুকু, এতটুকু হচ্ছে এভি বা এল, আর এক্স হচ্ছে যে তার কাঁধ থেকে, কাঁধ থেকে হাতের দূরত্ব, হাত যেখানে ধরছে সেই পয়েন্টটার দূরত্ব হচ্ছে এল, সরি এক্স, এক্স হচ্ছে কাঁধ থেকে, কাঁধ থেকে, কাঁধ থেকে যে পর্যন্ত সে হাত দিছে এই হাতের দূরত্ব, এল হচ্ছে পুরো বাসের দৈর্ঘ্য, ডাব্লিউ হচ্ছে যে বস্তুটা সেকে ঝুলাইছে সেটা, আর হচ্ছে লব্ধি। তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো শর্টকাট অঙ্ক করার জন্য যদি এরকম ফেরিওয়ালার কোনো অঙ্ক আসে, আর এটা হচ্ছে যে একদম তোমাদের বইতে সরাসরি দেওয়া আছে, এটা ব্যবহার করেও কিন্তু এটা করা যাবে, এই অঙ্কগুলো কিন্তু আমরা এটা ব্যবহার করবো। ওকে, এখন যদি ওই যে বিশদিশ বলে যদি আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, বিশদিশ বল সাপোজ কীরকম হতে পারে, তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় স্কুলে তোমরা এরকম এরকমভাবে একটা বাদাইয়া ছিল নিশ্চয়ই খেয়াল করছো, তোমরা এটা এটার এই প্রান্তে উঠতো তোমার বন্ধু, আর এই প্রান্তে আরেকজন উঠতো, তো হয়তো কি যার ওজন বেশি সে নিচের দিকে নেমে যেত, যার ওজন কম সে উপরের দিকে উঠে যেত, নিশ্চয়ই খেয়াল আছে। ওকে, তো এখন এটাকে আমরা সেটার সাথে তুলনা করতে পারি, বা এরকমই আলটিমেটলি ঘটনাটা। তো এই এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে আসলে এই লব্ধিটা এদিকে হয়ে ক্রিয়া করে, তো লব্ধি যদি এদিক হয়ে ক্রিয়া করে এটাকে আমরা আর লিখতে পারি। ওকে, আর এটাকে আমরা পি, এটাকে কিউ, এটাকে এ পয়েন্ট, এটাকে বি পয়েন্ট, আর এটাকে সি পয়েন্ট যদি লিখি, তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে হবে পি এর সাথে, পি যে বলটা সেটার সাথে আর এর দূরত্ব এসি, এখানে হচ্ছে এই যে দেখো আরও কিন্তু এখানে, তাহলে হয় এসি, পি ডট এসি ইকুয়াল টু কিউ এর সাথে আবারও আর এর দূরত্ব ডট ভিসি। ওকে, এখন এখানে একটা ঝামেলা হচ্ছে, এসিটা অনেক সময় জানা থাকে না, বা এবিটা অনেক সময় জানা থাকে না, যাই হোক এগুলো তোমাকে জিজ্ঞেস করবে। এবি হচ্ছে বল দুইটার মধ্যবর্তী দূরত্ব, আর এসি হচ্ছে প্রথম বল থেকে বা ছোটো যে বলটা, এটা কিন্তু ছোটো, এই এর কারণে কিন্তু লব্ধি দিয়ে কাজ করতেছে, এটা বড়, কিউ বড় হওয়ার কারণে আর নিচের দিকে কাজ করতেছে, ছোটো বল থেকে আর এর দূরত্ব হচ্ছে এসি, আর বড় বল থেকে কিউ এ থেকে আর এর দূরত্ব হচ্ছে বিসি। ওকে, এই ফর্মুলাটা আমরা এখানেও কি অ্যাপ্লাই করবো, এবং এগুলো এই তিনটা ফর্মুলা ব্যবহার করেই আমরা, এটা হচ্ছে বিসদিশের জন্য, এটা হচ্ছে স্বদেশের জন্য, এটাও স্বদেশের জন্য, এই দুইটা কিন্তু স্বদেশের জন্য। ওকে, এগুলো ব্যবহার করে আমরা উপরের প্রশ্নগুলোকে সমাধান করবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি, এতক্ষণ পর্যন্ত যা বুঝেছি তা একদম ক্লিয়ার। এবার আমরা এক নম্বর প্রশ্নটা পড়লে তোমরা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর প্রশ্নে বলছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2007 সালে আসছে,
বলছে একজন লোক তার কাঁধে অনুভূমিকভাবে স্থাপিত 6 ফিট দীর্ঘ একটি লাঠির এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। তাহলে আগের লোকটা তার কাঁধে একটি লাঠি ধরছে, সে লাঠিটা হচ্ছে 6 ফিট, তাহলে লাঠির দৈর্ঘ্যটাও আছে এল। ওকে, তারপর বলছে যে ডাব্লিউ ওজনের একটি বস্তু সে বহন করছে, তাহলে এই হচ্ছে সেই বস্তুটি জুড়িতে করে সে বহন করতেছে ডাব্লিউ। এবং বলছে যে আমি এগুলো একটু মুছে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এগুলো মুছে দিলাম। ওকে, এবং বলছে যে বহন করছে, ওকে, এক প্রান্তে হাত রাখছে আবার। তাহলে সাপোজ এটা হচ্ছে সেই লোকটা, সে এখানে তার একটা হাত এখানে রাখলো, ওকে, এখানে হাত রাখলো, আর এটা হচ্ছে তার কাঁধ। ওকে, পরে বলছে যে কাঁধের উপর চাপের পরিমাণ, মানে কাঁধের উপর যে চাপ পড়তেছে বা যেটাকে আমরা লব্ধি বলতেছি, আর কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ। তাহলে বস্তুর ওজন তো ডাব্লিউ, তাহলে বস্তুটির ওজনের 3 গুণ হচ্ছে কাঁধের উপর চাপের পরিমাণ বা আর। কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনে 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব কত, মানে কাঁধ থেকে হাতের দূরত্ব, এই যে এই জায়গাটার নাম জিজ্ঞেস করছে, এই জায়গাটা কত, সাপোজ সেটা এক্স, বা সেটাকে আমরা অন্য কিছু ধরবো আর কি, ওকে, কিছু একটা, সে ওই যে এক্সই ধরছি প্রশ্নের মধ্যে, আমরা এই সূত্রের মধ্যে এক্স ধরছি, তাহলে এটা হচ্ছে এক্স, আর পুরো লাঠির দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া আছে 6 ফিট, আর বস্তু যেটা ঝুলেছে সেটা হচ্ছে ডাব্লিউ, ওকে, আর কাঁধের উপর চাপের পরিমাণ আর যেটা বা যেটা লব্ধি সেটা হচ্ছে 3W। তাহলে আমরা এখন এই ফর্মুলার মধ্যে বসাই দিলে আমরা কি পাবো, কাঁধ হতে হাতের দূরত্ব বা এক্সটা পেয়ে যাবো। তাহলে এই ফর্মুলার মধ্যে বসাই দিই, এই ফর্মুলার মধ্যে আর মান বসাবো, 3W ইকুয়াল টু এক্স ডিভাইড বাই ডাব্লিউ ইন্টু এল, এলের জায়গায় দেওয়া আছে 6 ফিট, এই যে, ওকে, এল হচ্ছে যে পুরো এই যে 6 ফিট দীর্ঘ একটি লাঠি বলছে, ওকে। তাহলে এখান থেকে জাস্ট আমরা এক্স বের করলে হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখবো যে ডাব্লিউ ইন্টু 6 ডিভাইড বাই 3W। তাহলে ডাব্লিউ কাটা, 6 কে 3 দিভাগ করলে হয় 2, তাহলে 2 ফিট, ওখানে যেহেতু ফিট ছিল এখানেও 2 ফিট আসবে। তাহলে এক্স হচ্ছে 2 ফিট, এক্স কি, কাঁধ হতে হাতের দূরত্ব, তাহলে কাঁধ হতে হাতের দূরত্ব 2 ফিট বেরিয়ে গেলো, একদম ইজি। জাস্ট কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তুমি পারবা, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পারবো না। তাহলে 1 নম্বর প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিলো, সেটা আমরা করে ফেলছি, ওকে। এবার খেয়াল করো 2 নম্বর প্রশ্নটা বুয়েটে আসছিলো, দেখো সেম কোশ্চেন, বলছে যে একটি লোক লাঠির এক প্রান্তে বাঁধা একটি বোঝা বহন করছে, ওই আগের মতোই, একটি লোক লাঠির এক প্রান্তে বাঁধা একটি বোঝা, এটা হচ্ছে বোঝা, সেটাকে সে বহন করতেছে এই ঝুড়িটা। তারপর বলছে বোঝাটির ওজন ডাব্লিউ, তাহলে ডাব্লিউ, লোকটির কাঁধ হতে বোঝাটির, লোকটির কাঁধ থেকে বোঝার, লোকটির কাঁধ থেকে বোঝা মানে এটা, লোকটির কাঁধ হতে বোঝাটির ও লোকটির হাতের দূরত্ব, তাহলে লোকটির কাঁধ হতে বোঝাটির দূরত্ব ও লোকটির হাতের দূরত্ব দেওয়া আছে যথাক্রমে, বলছে দেখো যথাক্রমে 1 মিটার ও 1/2 মিটার, তাহলে এটা হচ্ছে 1 মিটার, এই যে এতটুকু, ওকে, আর এই এতটুকু বা এই যে এতটুকু, এতটুকু হচ্ছে 1/2 মিটার, এই যে বলছে লোকটির কাঁধ হতে বোঝাটির ও লোকটির হাতের দূরত্ব যথাক্রমে 1 মিটার ও 1/2 মিটার। তারপর বলছে যে লোকটির কাঁধের উপর চাপ কত, তাহলে আর জিজ্ঞেস করছে আর কত, আর এবার হচ্ছে আমরা আর বের করবো। তাহলে দেখো লাঠিটির মোট দৈর্ঘ্য কতটুকু, লাঠিটির মোট দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, ওকে, কারণ এই যে এটা হচ্ছে যে এক আর এটা হচ্ছে 1/2, তাহলে 1.5 মিটার। তাহলে আমরা আগের ফর্মুলাটা ব্যবহার করি, আর ইকুয়াল টু ডাব্লিউ এল ডিভাইড বাই এক্স, আর আমরা বের করব এক্সের মান হচ্ছে যে এক্স হচ্ছে কাঁধ থেকে হাতের দূরত্ব যেটা 1/2 দেওয়া আছে, মানে 0.5, ওকে। ডাব্লিউ ডাব্লিউ কথা কী বলছে, ডাব্লিউ ডাব্লিউই বলছে, ডাব্লিউ থাক, তাহলে ডাব্লিউ থাকুক, আর এল কত, এল বলছে যে এল আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যোগ করলে 1.5, এইখানে তুমি কাজ করলে যেটা আসবে ডাব্লিউটা পাশে থাকতেছে 3W আসতেছে, তাহলে আর হচ্ছে 3W, তুমি এটাই লিখে দিবা আনসার, রিটেন আসলে 3W লিখে দিবা, এমসিকিউতে আসলে 3W কোথায় আছে সেটা খুঁজে বের করবা, ওকে। এই হচ্ছে বুয়েটের অঙ্ক। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি শেষটাতে, খুলনা বিশ্ববিদ্যালয় আসছিল যেটা, সেখানে বলছে 10 নিউটন ও 18 নিউটন মানের দুটি বিপরীতমুখী সমান্তরাল বল দ্বয়ের, বিপরীতমুখী মানে এই যে এটা এটার এটা, ওকে, তাহলে এটাকে আমরা 10 নিউটন লিখি ছোটোটা এটা, আর এটা 18 নিউটন লিখি, ওকে। 10 নিউটন ও 18 নিউটন মানে দুটি বিপরীতমুখী সমান্তরাল বল দ্বয়ের লব্ধি, লব্ধি কথা বলছে, লব্ধি ক্ষুদ্রতর বল হতে, ক্ষুদ্রতর বল কোনটা, এই যে এটা 10 নিউটন আর এটা হচ্ছে 18 নিউটন, 10 নিউটন বল হতে 12 সেন্টিমিটার দূরে ক্রিয়া করছে, তাহলে ক্ষুদ্রতর বল থেকে লব্ধি
12 সেন্টিমিটার দূরে, তাহলে বিসি যেটা, সরি এসি, এ থেকে সি, ওকে, তাহলে এসি ইকুয়াল টু কত? 12 সেন্টিমিটার দূরে ক্রিয়া করছে। বল দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে বল দুটির মধ্যবর্তী দূরত্ব মানে আসলে এবি, এবি কত জিজ্ঞেস করছে। তাহলে খেয়াল করো, দুটি বল দেওয়া আছে, একটি হচ্ছে 10, একটি হচ্ছে 18, বিপরীত মুখে ক্রিয়া করতেছে, বিপরীত মুখী দুই দিকে। পরে বলছে যে ক্ষুদ্রতর বল থেকে লব্ধির দূরত্ব 12 সেন্টিমিটার, ক্ষুদ্রতর বল থেকে লব্ধির দূরত্ব এসি 12 সেন্টিমিটার। বলছে যে বল দুটির মধ্যবর্তী দূরত্ব কত? বল দুটি হচ্ছে এবি, এবি এর মধ্যবর্তী দূরত্ব কত? এখন আমার কোশ্চেন হচ্ছে আসলে আর বাইরে কেন, ভেতরে না কেন? কারণ তুমি খেয়াল করো তো, তুমি নিজেই খেয়াল করো, ওই যে আমরা যেটা বলতাম ছোটোবেলায়, তোমরা এরকম একটা এর মধ্যে উঠতা, তুমি এই প্রান্তে উঠতা, তোমার বন্ধু এই প্রান্তে উঠত, মনে করো তোমার ওজন বেশি, তোমার ওজন বেশি হলে সেটা নিচের দিকেই নামবে, আর তোমার বন্ধুর ওজন কম হওয়ার কারণেই তো এটা নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামতেছে কীভাবে? আসলে লব্ধিটা কি ভেতরের দিকে কাজ করে? না, লব্ধি বাইরে গিয়ে কাজ করে, লব্ধি আরও এদিকে এদিকে বাইরে এসে কাজ করে, এই জন্যই সেটা নিচের দিকে নেমে যায়, ওকে, এই জন্য আসলে লব্ধি বাইরে। এটা তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে বিদায়, আমি প্রশ্ন আসতে পারে সেই জন্যই এটা বলে দিলাম, ওকে। তাহলে এখন আমাদের কাজ কী? এখন আমাদের কাজ হচ্ছে এই ফর্মুলা ব্যবহার করে আমাদেরকে এবিটাকে বের করে নেওয়া, ওকে। এখন এখানে কিছু দেখো, পি ডট এসি ইকুয়াল টু কিউ ডট বিসি, তো পি কত? পি আমরা এখানে দেখতেছি 10, 10 ডট এসি, এসি এর মানে হচ্ছে 12, ইকুয়াল টু কিউ ডট বিসি, কিউ কত? 18 ডট বিসি। তাহলে এখান থেকে আমরা বিসি পেয়ে যাচ্ছি, বিসি কত পাচ্ছি? বিসি পাচ্ছি 120 ডিভাইড বাই 18, তাহলে এখানে হয় 2 দিয়ে ডিভাইড করলে 2, 6 দিয়ে ডিভাইড করতেছি আমি 6, আর হচ্ছে 3, অর্থাৎ 20 ডিভাইড বাই 3, দ্যাট মিন্স 318, 6.67 আসতেছে বিসি এর মান। এটা হচ্ছে বিসি, বাট আমাদেরকে বিসি এর মান বের করতে পারলে, আমাদেরকে বলছে এবি এর মান কত, বল দুইটির মধ্যবর্তী দূরত্ব এবি কত। তাহলে এবি কীভাবে বের করবো? তাহলে এবি ইকুয়াল টু, খেয়াল করো তো, তোমরাই খেয়াল করো, এবি ইকুয়াল টু লিখা যায় এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি। এখন আমরা এসিও জানি, বিসিও জানি, বিসি হচ্ছে এটা আর এসি হচ্ছে এটা, ওকে, অর্থাৎ 12 মাইনাস 6.67, অর্থাৎ 5.33, 33 সেন্টিমিটার, কারণ ওটা সেন্টিমিটার ছিল, ওকে। তাহলে এবি অর্থাৎ বল দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে গেলাম 5.33 সেন্টিমিটার। অর্থাৎ তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে সদিশ সমান্তরাল বল, বিসদিশ সমান্তরাল বল সংক্রান্ত, লব্ধি কোন দিকে ক্রিয়া করতেছে, কেন এদিকে এই ঘটনাটা ঘটতেছে, ওকে, প্রশ্নের প্রশ্ন দেখে যদি তুমি বুঝতে পারো যে এটা কি সদৃশ সমান্তরাল বল নাকি বিসদৃশ সমান্তরাল বল, তাহলে কিন্তু তোমরা আনসারগুলো ইজিলি বের করতে পারবো, একদম ইজি। এটা অনেকে এগুলোকে ভয় ফাই, কেন ভয় ফাই আমি যাই না, বাট আসলে কিন্তু ইজি, তুমি প্র্যাকটিস করে দেখলে জিনিসগুলো ইজি হয়ে যাবে। সো আজকে টিউটোরিয়াল এতটুকু, নেক্সট টিউটোরিয়াল আমরা ইনশাল্লাহ আবারও অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর কী কী টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা একটু জানিয়ে দাও কমেন্ট করে, তাহলে আমরা ইনশাল্লাহ সেই টপিকের উপরে টিউটোরিয়াল নিয়ে আসবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।